দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ফুডের নতুন একটি এপিসোডে। আপনাদের সবার সাথে আছি আমি তনয়। আজকে আমরা নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করেছি। প্রথমেই বলে রাখা ভালো, মায়াপুর একটি পবিত্র শহর যেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, সাথে জলঙ্গি মিশেছে। অদ্ভুত ব্যাপার হলো সত্য যে এখানে দুটি নদীর মিলন ঘটেছে, কিন্তু কোনোটি কারোর সাথে মিশছে না। অর্থাৎ জলঙ্গি নদীর জল কালো এবং গঙ্গা নদীর জল ঘোলাটে অথবা সাদা, কিন্তু দুটি দুই রঙই আলাদাভাবে রয়েছে, কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। সত্যি এক অপূর্ব দৃশ্য এবং অদ্ভুত দৃশ্য। বলে রাখা ভালো, ইসকনের হেডকোয়ার্টার এই মায়াপুরেই অবস্থিত। আপনারা সবাই জানেন ইসকন বৈষ্ণব ধর্ম প্রচারে ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং এটির হেডকোয়ার্টার এই মায়াপুরেই অবস্থিত। এবার আসি মায়াপুর যাওয়ার বিষয়বস্তু নিয়ে। আপনি মায়াপুরে অনেকভাবেই যেতে পারেন, অনেক পথ দিয়ে যেতে পারেন। কলকাতা থেকে 130 কিলোমিটার উত্তরে মায়াপুর অবস্থিত। কলকাতা থেকে অনেকগুলো বাস ছেড়ে যায় কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে বাই রোডে মায়াপুর পৌঁছানো যায়, অথবা আপনি চাইলে আপনি যদি নবদ্বীপে অবস্থান করেন সেক্ষেত্রে নবদ্বীপ থেকে প্রথমে বড়ালঘাটে যেতে হবে, বড়ালঘাট থেকে হুলোর ঘাটে যেতে হবে। অর্থাৎ নবদ্বীপ ঘাট থেকে আমরা মায়াপুর ঘাটে লঞ্চে অথবা নৌকোতে করে পার হব গঙ্গা নদী, যেটি পার হওয়ার পরেই আমরা মায়াপুরে পৌঁছতে পারবো। বলে রাখা ভালো যে নবদ্বীপের যে ঘাটটি সেটিকে বড়াল ঘাট বলা হয় এবং মায়াপুরে যে ঘাটটি অবস্থিত সেটিকে হুলোর ঘাট বলা হয়। বলে রাখা ভালো বন্ধুরা, আমরা এই সিরিজটি অর্থাৎ নবদ্বীপ থেকে মায়াপুর যাত্রা পর্যন্ত যে সিরিজটি আমরা তৈরি করেছি এটিকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব অর্থাৎ এই পর্বে আমরা নবদ্বীপ থেকে মায়াপুর ঘাট পর্যন্ত যাব। দ্বিতীয় পর্বে আমরা মায়াপুর ঘাট থেকে সরাসরি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান রয়েছে সেটি দর্শন করব। এরপরে আমরা সেখান থেকে ইসকনের যে মূল মন্দির রয়েছে সেটিতে প্রবেশ করব। অর্থাৎ তিনটি ভাগে আমরা এটিকে ভাগ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম পর্বটি দেখতে থাকি। দর্শক, ইতিমধ্যে আমরা স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই স্ট্যান্ড থেকে আমরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। স্ট্যান্ড থেকে হাতের সোজা বরাবর এগোলেই আমরা ঘাট পেয়ে যাব। হাতের বামে গেলেই আমরা একটি কাউন্টার পাব, যেটি লঞ্চের কাউন্টার, এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করার পরেই আমরা ঘাটের উদ্দেশ্যে যাব এবং ঘাট থেকে লঞ্চে যাত্রা শুরু করব। তো চলুন দেখতে থাকি। We'll be right back.
দর্শক এই মুহূর্তে আমরা লঞ্চে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি অপূর্ব এক দৃশ্য। গঙ্গা নদী দিয়ে আমরা অতিক্রম করছি মায়াপুরের উদ্দেশ্যে এবং আপনারা এই স্থান থেকে আপনারা চারিদিকের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারেন। আপনারা দেখছেন সামনে একটি নৌকা অতিক্রম করছে ওই পারে যাওয়ার জন্য, আপনারা চাইলে সেটিতে করেও যেতে পারেন। আমরা যদি দূর থেকে লক্ষ্য করি তাহলে আমরা মায়াপুরের যে ইস্কনের মূল মন্দির রয়েছে সেটির চূড়া আসলে দেখতে পাবো, যেটি বর্তমানে কনস্ট্রাকশনের কাজে রয়েছে।